আতার রাসূলুম রাতহু বিশ্বনবী বলছেন তোমরা কিয়ামতের আগে দেখতে পাবে পুরুষেরা মেয়েদের পেছনে 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 ঘুরছে, পুরুষ মেয়ের পেছনে ঘুরছে, মেয়ের পেছনে কুকুরের মতো করে ঘুরছে। এদের হায়া লজ্জা শরম সব বিক্রি হয়ে গেছে, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরছে। এখানে একটা তফসির আপনাদেরকে শোনাই, কুকুর শব্দটা কেন বলা হয়েছে। এটা আমি ব্রেন দিয়ে বলছি না, এটা তফসিরে মুফাসির এরকম এনেছে। মানে কি ক্ষমতাবান, পাত্র মানে কি একটা জায়গা, স্ত্রী কোন শব্দ থেকে এসছে, স্ত্রী এসেছে আশ্রিতা, আশ্রিতা থেকে, মানে সে আশ্রয় খুঁজে, আশ্রয়িতা, সে একটা আশ্রয় খুঁজছে কার কাছে গিয়ে আমি নিজেকে রাখবো, এর নাম স্ত্রী। তাহলে দুর্বল হলো মহিলা। এখন দুটি গাছ আছে পৃথিবীতে, একটা লতা গাছ একটা স্বাবলম্বী গাছ, আম গাছ জাম গাছ, কিন্তু ওই ইয়ে আছে, কদু গাছ আছে, ঝিঙে গাছ আছে, করেলা গাছ আছে, লতা গাছ না, এরা উপরে উঠতে পারবে, কিন্তু একটা যদি আশ্রয় পায় উপরে উঠতে পারবে। তো মেয়েরা নিজেরা একা দুর্বল, কিন্তু পাশে পুরুষ পেয়ে গেলে সে কি করবে, তার সংসারের সমস্ত কর্তৃত্ব সে দেখাতে পারবে। বিধায় মহিলা আশ্রয় খুঁজবে, এটা ঠিক আছে যে একটা মেয়ে একটা পুরুষের পেছনে পেছনে ঘুরছে, সে চাইছে আমি ওর কাছে আশ্রয়টা নিই, কিন্তু তুই কেন ঘুরবি রে বাবা, এই জায়গাটা আমার বুঝে আসছে না। জি ভাই আমি ভুল বলছি? তুই তো আশ্রয় দিবি, তোর কাছে মাল আছে, তোর কাছে ভিকিরি আসবে, তো তুই ভিকিরির কাছে হাত পাতবি কেন? কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। মনে করেন এখনই শিয়াল ডাকছে না, আচ্ছা বেশ চুপ করেন, আমরা সাউন্ডটা পেয়ে কি বলছি ওটা, কিন্তু ওটা যদি কুকুর যদি ডাকে তো আমরা সাউন্ডে কি বলে দিব, কুকুর ডাকছে। দেখবেন আপনি বাসে আছেন, ট্রেনে আছেন, কোথাও আছেন, একটা কানে সাউন্ড পড়লো, পুরুষের সাউন্ড পাবেন, পুরুষ ফিস ফিস করে কি যে বলে আল্লাহ জানে, মেয়েটা কিক করে ওঠে, ওঠে না? এই সাউন্ডটা দেখবেন আশ্বিন মাসে কুকুরদের কাছে পাবেন। দাঁড়ান আমি তফসির থেকে বলছি, আমি ব্রেন্ডে বলিনি, আশ্বিন মাসে কুকুরের, পুরুষ কুকুরটার সাউন্ড পাবেন না, কিন্তু মহিলা কুকুরটার সাউন্ড পাবেন। এই যে নোংরা প্রকৃতি বিশ্বে এসে যাবে যুবক যুবতীদের ভিতরে কিয়ামতের আগে, রসুল এটা এক কথাই বলে দিয়েছেন, আতা রাসূল উমরাতাহু, পুরুষেরা মেয়েদের পেছনে কুকুরের মতো ঘুরবে। জি ভাই বুঝাতে পারলাম? কেন তুমি ঘুরবে? আমাদের একজন বাংলা মাস্টার ছিলেন, তো উনি যদিও হিন্দু মানুষ, তো কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা দিতে গেলে লজ্জা করতে হয় না, তা উনি ছাত্রদেরকে খুব দামি দামি কথা বলতেন। আমার কয়েকটা হিন্দু মাস্টার ছিলেন, আমার আমার হিন্দু মাস্টাররা এখনো ফোন করে খবর লাগে কেমন আছিস কোথায় আছিস, তো খুব ভালোবাসে। তো এক মুসলিম মাস্টার ছিল, নামাজ পড়তো না, আমরা নামাজ পড়তাম বাচপান হালাত থেকে, ক্লাস টু থ্রি থেকে নামাজ পড়তাম। তো ওই হিন্দু মাস্টার হেডমাস্টার যিনি ছিলেন, উনি বলতো ইঁট লে দে, ওর মাথায় মেরে দেয়, তারপর আমি দেখছি কী করতে হয়, নামাজ পড়ে না, বুড়ো এত বড় চাকরি করছে তাই মারা গা, তো ডেকে বলতো তোর লজ্জা সরম নেই, তোর পেটের ছেলেরা নামাজ পড়ছে, তুই নামাজ পড়িস না কেন? স্কুলে নামাজের ব্যবস্থা করে দিয়েছিল, হিন্দু গ্রাম তো, তো আমাদের স্কুলে নামাজের আলাদা ব্যবস্থা করে দিয়েছিল হেডমাস্টার, তোরা যারা নামাজ পড়বি এই রুমটা তোদের জন্য খাস থাকলো, আমাদের হাই স্কুলও আছে। তো এখন ঘটনা হচ্ছে যে এরা পুরুষে এদের বশীভূত হয়ে ঘুরছে, কেন এর কারণ আছে, তা একজন হিন্দু মাস্টার ক্লাসে বলছে। দেখেন কত শিক্ষার কথা, ওই বেটা ছেলেদেরকে পুরুষদের বলছে, ওই তোরা মেয়ের পেছনে কেন ঘুরবি, তোরা মেয়ের পেছনে কেন ঘুরবি, গরুরা জীবনে তোরা মানুষ হতে পারবি না, দু চারটে ডিগ্রি ভর, ডিগ্রি ভালো ভালো কোয়ালিফাইড কর, পকেটে ডিগ্রি ভর, মেয়ের বাপ তোর পেছনে ঘুরবে, মেয়ে তো দূরের কথা, মেয়ের বাপ তেললে তোর পেছনে ঘুরবে, পড়াশোনা কর, ডিগ্রি আন, কোয়ালিফাইড কর, চরিত্র তৈরি কর, মেয়ের বাপ তোর পেছনে আসবে। জি ভাই যারা ইয়ে রবীন্দ্রনাথের একটা কথা বলি, রবীন্দ্রনাথ বলছে গঙ্গা গঙ্গা স্তুতি গঙ্গার জল গঙ্গা নাম, বুঝতে পারছেন,
এই কথাটার মানে হচ্ছে যে যাকে তুমি প্রেম করবে তাকে তুমি স্ত্রী করিও না, এটা রবীন্দ্রনাথের কথা, কিন্তু এই কথাটা হিন্দুর কথা, এটা হাদিস নয়। কিন্তু উনি কোন যুক্তিতে বলছে যাকে প্রেম করবে তাকে স্ত্রী করিও না, জীবনে সংসারে সুখ শান্তি পাবে না, আর যাকে স্ত্রী করবে তার সঙ্গে তুমি প্রেম করিও না, এটা হিন্দু ওর ব্রেন দিয়ে বলেছে। শরীয়ত কতটা অ্যাকসেপ্ট করবে এটা আমি জানি না, কিন্তু ঘটনাটা উনি কি বলতে চাইছেন বলছে, গঙ্গার জল যখন গঙ্গায় বয় তখন তাকে নিয়ে গঙ্গার জল বলে গায়ে মাথায় নিয়ে সম্মান করে, কিন্তু গঙ্গার জলকে যখন কলসি করে নিয়ে এসে বাড়িতে রাখে তখন পাদ হয়, তখন মানুষ পাদ হয়ে সে ইজ্জত দেয় না। তুমি যদি প্রেমিকাকে স্ত্রী করে বিছানায় নিয়ে চলে এসো তো একদিন না একদিন তোমাকে বলবে তুমি কি পুরুষ আমি জানি, ইয়ং অবস্থায় তো আমার পেছনে কুকুরের মতো ঘুরতে, বলেই দেবে একবার তুমি তো আমার পেছনে এককাল ঘুরেছো, আজকে কি তুমি আমাকে চোখ দেখাবে, তোমার কি কথা আমি শুনবো, জানো না তুমি আমার পেছনে কুকুরের মতো ঘুরেছো, আমাকে পড়াশোনা করতে দাও নি ভালো করে, এটা বলে দিলে তুমি কোথায় দাঁড়াতে, তোমার প্ল্যাটফর্ম কোথায়, এটা রবীন্দ্রনাথ বলছে। অতএব বিশ্বনবী বলছেন পুরুষেরা মেয়েদের পেছনে বসুভূত হয়ে ঘুরবে, মেয়েদের অধীনস্থে চলে যাবে।